আসসালাম আলাইকুম ভিউার্স আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আল্লাহর স্বপ্নতে আপনাদের দুয়াই ভালো আছি আজ আমি রান্না করে দেখাবো খাসির কলিজা তো আশা করি এই মজাদার কলিজার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখে নেই এখানে আজ তো খাসির একটা কলিজা নিয়ে নিলাম শুধু কলিজা না আমি ফেসপা গিলাটও নিয়ে নিলাম এখন ছোট টুকরা করে আমি একটু ভাপিয়ে নিব তো আগে থেকে পানি বসে রেখেছিলাম পানিটা বলক চলে আসলে এখন আমি সবগুলাই দিয়ে দুই তিনটা বলক তুলে এখন নামিয়ে নিব। তো কলিজাটা একটু ঠান্ডা হয়ে আসলে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব এই যে দেখুন এরকম টুকরা করে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে এখন আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব এখানে কলিজাটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখন শুকনা মশলাগুলো একটু ভেজে নেব ছয় সাতটা এলাচ দিয়ে দিলাম দশ বারোটা কালো গোলমরিচ দিয়ে দিলাম পাঁচ ছটা লং দিয়ে দিলাম দারচিনির টুকরা দিয়ে দিলাম তিন পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তিনটা এখন সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এক দেড় মিনিটের মতো ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব এক কাপ পেঁয়াজটা যখন মোটামুটি হয়ে আসবে তখনই আমি বাটা মশলা দিয়ে নিব পেঁয়াজটা প্রায় হয়ে আসছে এখন আমি বাটা মশলা নিয়েছি এখানে এক টেবিল চামচ পিঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা বাটা উঁচা করে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে এই তিনটা মশলা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে এক চা চামচ উঁচা করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উঁচা করে এক চা চামচ এটা চায়ের চামচ চায়ের চামচ দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাটা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এখন মশলাটা যাতে পুড়ে না যায় আমি পানি দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপে এক কাপের মতো এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট মশলাটা কষিয়ে নিব তো তিন মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন খুব সুন্দর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে তো চুলা আঁশটা মাঝামাঝি আমি রেখেছি এখন ধোয়া কলিজাটা আমি দিয়ে দিলাম এখন কলিজাটা দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে এখানে চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব এখন আমি পাঁচ ছয় মিনিট পর কলিজাটা নেড়ে দিব তো আবারও নেড়ে চেরে আমি ঢাকনা দিয়ে দিব আমি কলিজাটা দশ বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন নেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই পানিটা দিয়ে খুব সুন্দর রান্না হয়ে যাবে এখন পানিটা দিয়ে আমি নেড়ে ঢাকনা দিয়ে দিব আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম খুব সুন্দর কলিজাটা একদম মাখো মাখো হয়ে গেছে রান্না হয়ে গেছে তো এখন আমি যেটা করব কলিজা বোনাটায় একটু বাগার দিয়ে নিব আর এইভাবে একটু লাস্টের দিকে বাগার দিয়ে নিলে খেতে অসম্ভব মজার হয় তো একটা প্যানে এখানে দুই তিন টেবিল চামচের মতো তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন কলিজা বোনাই দিয়ে দিব এই যে ব্রাউন কালার হয়ে আসছে তো এখন নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিব এখন সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর এক চা চামচে চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য আর এইভাবে এই দুইটা মশলা লাস্টে দিয়ে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো ভিউয়ার্স আশা করি আপনাদের সবার কাছেই মজাদার কলিজা বোনার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর কষ্ট করে যারা আমার পুরো রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ